সারা সপ্তাহের ব্যস্ততা কাটিয়ে রবিবারটা আসলেই মনে হয় কোথাও বেরিয়ে পড়ি, কিন্তু ইচ্ছে থাকলেও যে উপায় নেই, হাতে যে সময় কম তাই সব সময় হয়ে ওঠে না। তাহলে যদি এমন একটি জায়গার খবর পাওয়া যায় যেখানে একদিন নয় হাফবেলা গেলেই হয়ে যায়, তাহলে কেমন হয়? এই ভিডিওতে তেমনই একটা জায়গার খোঁজ নিয়ে এসেছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। হ্যালো বন্ধুরা, প্রথমবার আপনি আমাকে দেখছেন ক্যামেরার সামনে। এর আগে আমার ভয়েস শুনেছেন, আমি উমা আপনাদের সামনে প্রথমবার ব্লগিং করছি, তো আমার সঙ্গে থাকুন এবং অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে আমার এই ব্লগিংটা কেমন লাগে। আজকে আমি আছি পায়রাডাঙ্গায়, আর আমার সাথে আছে অফিসের সবাই। এডি, এডি সে হাই। হাই বিট্টু। হ্যালো। হাই বিট্টু, সে সামথিং, সে সামথিং। কোথায় জুমা? জুমাকে দেখা যাচ্ছে না। আর প্রণাদা, প্রণাদাকে দেখা যাচ্ছে না। প্রণাদা কোথায়? একজন এখনো প্রিপারেশন নিচ্ছে ব্লগিংটা শুরু করার। প্রণাদা তুমি কোথায়? প্রণাদা সে হাই। হাই হাই, প্রণাদা হাই বলে দিয়েছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আমি কোথা দিয়ে যাচ্ছি ভিডিওটা রেকর্ড করি, আবার গিয়ে ওখানে গিয়ে দেখা হবে। তারা স্টেশনে নেমে টোটোতে করে প্রায় আধ ঘন্টা আসার পরে অবশেষে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। নাম মুকুন্দনগর শিব মন্দির। জায়গাটি খুবই সুন্দর এবং এখানেই আমরা আজকের বিকেলটা কাটাবো বলে ঠিক করেছিলাম। আপনিও আমাদের সঙ্গে জায়গাটি ঘুরে দেখুন এবং অবশ্যই জানাতে ভুলবেন না জায়গাটি কেমন লাগলো। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক গঙ্গার পাড়ে। আমাদের এখানে নিয়ে আসার মেন উদ্যোক্তা হচ্ছে গোর্দা। তো গোর্দা আমাদের এখানকার কথা বলেছিল। ইনফ্যাক্ট আমরা যে এখানে এসেছি স্টেশন থেকে এই মন্দির আসা পর্যন্ত পুরো ব্যবস্থাটা গোর্দা করেছে। আর তো সাথে এডি আছে। এডি তোমার কেমন লাগছে? মানে এত সুন্দর যে আগে মানে এরকম কখনো ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা একটা গঙ্গার পাড়ে এত সুন্দর একটা স্পট পাবো। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি। আপনারা এনজয় করুন।
দেখতে দেখতেই বলে রাখি এখানে আসবেন কী করে। আসাটা খুবই সহজ, শিয়ালদা রানাঘাটগামী যে কোনো ট্রেনে করে চলে আসুন পায়রাডাঙ্গা স্টেশনে। স্টেশনে নেমে স্টেশনের কাছ থেকেই পেয়ে যাবেন টোটো, এবং অটোও আছে। টোটোতে করে চলে আসতে পারেন মুকুন্দনগর শিব মন্দিরে, আর সেখানেই আমাদের আজকের গন্তব্যস্থল। মন্দিরের সামনেই রয়েছে খাবারের দোকান, তাই খিদে লাগলে এখানে দাঁড়িয়ে বা খাবার কিনে ভেতরে ঢুকেও খেতে পারেন। তবে এখানে একটা কথা বলে রাখি, মন্দিরের ভেতরটা নোংরা করবেন না। চারিদিকে অসংখ্য ডাস্টবিন দেখতে পাবেন, যা যা ফেলার সেগুলো ডাস্টবিনে ফেলুন। মন্দিরের পাশেই রয়েছে গঙ্গার ঘাটের সামনে বেশ সুন্দর বসার জায়গা, সেখানে বসে আমরাও বেশ কিছুটা সময় কাটালাম। সময় যে কখন কেটে গেল বুঝতেই পারলাম না। দুপুরে বেরোলাম অনেক রোদের মধ্যে দিয়ে, কিন্তু এত সুন্দরভাবে রোদটা গায়ে লাগলো ঠিকই, কিন্তু একটা আমাদের এনজয় ফিলটা এতটাই ছিল যে রোদটা গায়েই লাগলো না। জায়গাটা ভিউটা ভীষণ সুন্দর, ক্লান্তিটা চলে গেল। একটু আগে অঞ্জনদা বললো রোদটা সুন্দর ভাবে গায়ে লাগলো, আবার বলছে রোদটা গায়ে লাগলো না, মানে নাকি এটাই তো ভাবার বিষয় কি? আমি বলে ভাবতো এটা বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম আমরা এখানে আসবো। আমাদের অফিসটাপের একটা পরিচিত জায়গা আছে, যেখানে আসলে খুব আমরা আনন্দ পাবো, বা অনেকদিন ঘোরা হয় না, একটা কয়েকজন মিলে একটা ছোট্ট করে একটা এক্সকার্শন টাইপের হবে। কিন্তু অনেক ভর দুপুরবেলা বেরিয়েছি, অনেক রোদ নিয়ে মাথায় নিয়ে বেরিয়েছি, কিন্তু তবু এত সুন্দর দুপুর থেকে সন্ধে হয়ে গেল, এতটাই আমরা আনন্দ উপভোগ করলাম, এতটা ভালো লাগলো জায়গাটাকে। শুধু আজকের দিন নয়, যতবার এখানে আসবো ততবার মনে হবে আরও আসি আরও আসি। খুব সুন্দর, খুব ভালো জায়গা, ভীষণ ভালো জায়গা। আপনারা চাইলে আসতে পারেন,
আর মনে হচ্ছে তো পেট গলছে। পালপাড়া স্টেশন নেমে, পালপাড়া নয় পায়রাডাঙ্গা, পায়রাডাঙ্গা সরি পায়রাডাঙ্গা। তো আপনারা আমার সাথে ঘুরে দেখলেন মুকুন্দনগর শিব মন্দির। আজকের দিনটা খুব ভালো করে কাটলো, শুনলেন এডির অভিজ্ঞতা। বাই দ্য ওয়ে এডিকে কিন্তু আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছেন, এডি খুব ভালো ছবি আঁকে। অ্যান্ড এডির ছবি আঁকার ভিডিও রয়েছে আমার মহালয়া স্পেশাল ভিডিওটাতে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো যদি আপনার আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর পেছনে সাইডে একটা বেল আইকন থাকে, বেল আইকনটাকে টিক করে দিন, যাতে ওকে কি করতে হবে, অল করতে হবে, যাতে তো আমাকেও বললো ব্যারাকপুর আলটিমেট রাইডার্স, আলটিমেট রাইডার্স ব্যারাকপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো হ্যাঁ, অল করতে হবে, তাহলে আমি যা যা ভিডিও আপলোড করবো আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকের মতো ওকে, টাটা, বাই বাই। বিট্টুকে নেওয়া হয়নি, বিট্টু কিছু বলতে চাই? বিট্টু খুব এনজয় করলাম আজকে সারাটা দিন উইথ আওয়ার অফিস কলিগ অ্যান্ড আমাদের একটা ছোট্ট ভাইয়ের সাথে। আপনারা ভিজিট করুন আমাদের এই পায়রাডাঙ্গাতে, খুবই সুন্দর প্লেস। আসুন আপনারা সবাই মিলে বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, বি হ্যাপি। চল, লেটস গুড নাইট, গুড নাইট। আসব ফিরে সেই ধান সেই ঠিক দিনে। এই শুটটি নিয়ে শেষ করলাম আজকে আমরা, আবার আসছি। আপনারা এনজয় করুন, সবাই মিলে আসুন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, খুব ভালো লাগবে, বি হ্যাপি। টাটা, টোটো দাঁড়িয়ে আছে, টাটা, বাই বাই। ভালো লাগছে।